আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব নিউজের এই মুহূর্তে। সঙ্গে রয়েছি আমি ত্রিনা। রাজ্যসভার সাংসদদের সাসপেনশনের ঘটনায় মুখ্যমন্ত্রীর টুইট। 8 সাংসদকে সাসপেন্ড করা দুর্ভাগ্যজনক, টুইটে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেছেন, গোটাটা সরকার তাদের স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছেন। আমরা মাথা নত করব না, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালাবো, সংসদে ও রাস্তায় লড়াই চলবে। কঙ্গনা পায়েল ও অনুরাগ কাশ্যপ তরজা তুঙ্গে। পায়েল ঘোষ অনুরাগ কাশ্যপ তরজায় ঢুকে পড়েছেন কঙ্গনা রানাওয়াত। একের পর এক কড়া কথায় অনুরাগকে জর্জরিত করছেন কুইন অভিনেত্রী। টুইটারে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপের বাগবিতণ্ডা চলছিল বেশ কিছুদিন ধরেই। যৌন হেনস্থার অভিযোগ ঘিরেই সেই বিবাদ চরম আকার নিল। অনুরাগের একাধিক বিয়ে ও অন্যান্য মহিলাদের সঙ্গে সম্পর্ক নিয়েই কঙ্গনা টুইট করেন, পায়েলের মতো এমন ঘটনা আগাছার এখানে হচ্ছে, আউটসাইডারদের এখানে যৌনকর্মী মনে করা হয়। কঙ্গনাকে পাশে পেয়ে পায়েল টুইট করেন, আমরা নারী আর আমরা মিলেই ওদের টেনে নিচে নামাবো, এখানেই থামেননি কঙ্গনা। একের পর এক টুইটে বলিউডের নিন্দে করতে থাকেন তিনি। কঙ্গনা আরেকটি টুইটে লেখেন, বলিউড এমন সব যৌন শিকারিতা পূর্ণ যাদের নকল কিছু বিয়ে রয়েছে এবং তাদের প্রত্যাশা কম বয়সী যুবতীরা তাদের রোজই খুশি করবে। তারা দুর্বল পুরুষদের জন্য একই রকম আচরণ করে। তার বিরুদ্ধে একের পর এক আক্রমণে পর চুপ থাকেননি অনুরাগ কাশ্যপ। কঙ্গনার নাম না করেই এদিন পাল্টা টুইট করে পরিচালক বলেন, আমাকে চুপ করানোর জন্য এত মিথ্যা বলতে হচ্ছিল যে নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যে সামিল করতে হলো। ম্যাডাম, অন্তত একটু শালীনতা বজায় রাখুন। আমি শুধু এইটুকুই বলবো যে যা যা অভিযোগ আনা হয়েছে তা সবই ভিত্তিহীন, আমি এর শেষ দেখে ছাড়ব। মুর্শিদাবাদে জঙ্গির বাড়িতে মিলল গোপন কুঠুরি। শুক্রবার মুর্শিদাবাদের রানীনগরের মধ্যপাড়া থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি আবু সুফিয়ানের বাড়ির নির্মীয়মান অংশ গোপন কুঠুরির হদিস মেলার পর গতকাল রাতে ফের তার বাড়িতে তল্লাশি চালালো NIA। মুর্শিদাবাদের রানীনগর থেকে ধৃত সন্দেহভাজন আল কায়দা জঙ্গির বাড়িতে মেলে গোপন কুঠুরি। ওপরে ঢাকা দেওয়া লোহার পাটাতনে ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রনিক সার্কিট, বিস্ফোরক মজুদ থেকে গোপন বৈঠকের জন্যই কুঠুরি, এমনটাই অনুমান NIA এর। শুক্রবার রাত 2:30 নাগাদ সুফিয়ানের বাড়ি ঘিরে ফেলে NIA ও BSF। অভিযোগ, তখনই বাড়ির পিছন দিকের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে ধৃত, সেই সময় তাকে ধরে ফেলেন গোয়েন্দারা। রাজ্যসভার সাসপেনশনের তীব্র নিন্দা করলেন তৃণমূল সাংসদ। রাজ্যসভার 8 বিরোধী সাংসদকে বাকি অধিবেশন থেকে সাসপেন্ড করার নিন্দা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। তিনি টুইট করে লেখেন, বুলডোজার চালিয়ে কৃষি বিল রাজ্যসভায় পাশ করিয়েছে কেন্দ্র, সংসদীয় রীতির কোনো তোয়াক্কাই করা হয়নি, বিজেপির হাতে সংখ্যা নেই, কেন বিরোধীদের মোট সংখ্যা যাচাই করার সুবিধা দেওয়া হলো না, সংসদকে আইনের শাসনহীন জঙ্গল হতে দেওয়া যায় না। পূজোর সময় হচ্ছে না UGC নেট পরীক্ষা। পুজোর সময় নেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালে এ কথা জানিয়েছেন। এবছর UGC নেট পরীক্ষা হওয়ার কথা ছিল 21-22-23 অক্টোবর, অর্থাৎ দুর্গাপূজার পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী তিথিতে। এ নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষোভ তৈরি হয় এবং পুজোর মধ্যে পরীক্ষার বিরোধিতা করে তৃণমূল। এ ব্যাপারে আজ তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী তাকে জানান, পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে, চূড়ান্ত তারিখ ঠিক করার পর তা জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। উল্টোডাঙ্গার বন্ধ রেস্তোরাঁ থেকে উদ্ধার কর্মী ঝুলন্ত মৃতদেহ। উল্টোডাঙ্গার একটি বন্ধ রেস্তোরাঁ থেকে উদ্ধার হলো কর্মী ঝুলন্ত মৃতদেহ। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে রেস্তোরাঁর মালিক রেস্তোরাঁর ভিতরে কর্মী ঝুলন্ত দেহ দেখতে পান, সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। কৃষকদের কর ছাড়ের ঘোষণা প্রধানমন্ত্রী। নতুন আইন স্বাধীনতা দেবে কৃষকদের, যেখানে ফসলের দাম বেশি পাবেন সেখানেই বেচবেন তারা। কৃষকদের জন্য এই আইন হবে ঐতিহাসিক, ফসলের বিক্রির ওপর লাগবে না কোনো কর। বুঝতে হবে কয়েকজনের নতুন আইন নিয়ে কেন অসুবিধা। কোনো সময়ে কৃষক মান্ডি বন্ধ করা হবে না, এই আইন কৃষক মান্ডির বিরুদ্ধে নয়, বরং কৃষক মান্ডির আধুনিকীকরণ করবে নতুন আইন। কৃষক মান্ডি বন্ধ হয়ে যাওয়ার প্রচার ঠিক নয়, এই আইনে মধ্যস্থভোগীরা বিলুপ্ত হবে, এর ফলে সরাসরি কৃষকের কাছে ব্যবসায়ীরা পৌঁছাতে পারবেন। অনুরাগ কাশ্যপের বিরোধিতায় সরব রূপা গঙ্গোপাধ্যায়। বলিউডের ঘটনায় জেল সংসদে গান্ধী মূর্তির পাদদেশে রূপা গঙ্গোপাধ্যায়ের অবস্থান বিক্ষোভ, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অবস্থান বিজেপি সাংসদের। মুম্বাইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি।
মুম্বাইয়ে ভিওয়ান্ডিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিনতলা বাড়ি। ঘটনাটি সোমবার ভোরবেলা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো 35-40 জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও NDRF এর টিম। স্থানীয় মানুষের সাহায্যে এখনো পর্যন্ত 20 জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আটকে থাকা বাকি 25 জনের উদ্ধার কাজ চলছে। ANI এর খবর অনুযায়ী এখনো পর্যন্ত ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। বিশ্বভারতী নিয়ে বিতর্কিত মন্তব্যে বিজেপির দুই নেতা নেত্রী। বিশ্বভারতী নিয়ে একজনের বিতর্কিত মন্তব্য, তাকে খণ্ডন করে পাল্টা প্রতিক্রিয়া আরেকজনের। দ্বিতীয় জনের দাবি উড়িয়ে ফের নিজের বক্তব্যেই অনর প্রথম জন। বিশ্বভারতীতে সেক্স র‍্যাকেট মন্তব্যকে ঘিরে এভাবেই জমে উঠেছে দরজা। দরজা চলছে বিজেপির দুই নেতা নেত্রীর মধ্যে, একজন অগ্নিমিত্রা পল, দ্বিতীয় জন অনুপম হাজরা। শান্তিনিকেতনের মাঠে রাতের অন্ধকারে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, সেক্স র‍্যাকেট চলে বলে দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পল। তাদের সেই দাবি উড়িয়ে পাল্টা কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা অনুপম হাজরা। তার স্পষ্ট কথা, আমি বিশ্বভারতীর ছাত্র ছিলাম, এখানে সেক্স র‍্যাকেট চলে বলে আমার জানা নেই, ফলে কে কি বলল সেটা আমি দেখতে যাব না। এখানে ছোট থেকে বড় হয়েছি, বিশ্বভারতী নিয়ে আমরা একসাথে লড়ছি, তবে তার মানে এটা নয় যে বিশ্বভারতীর নামে ভুলভাল বলবেন, কেউ বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন খারাপ করে দেবেন। যারা এখানে বড় হয়েছেন তাদের কাছে বিশ্বভারতী একটা আবেগের নাম। আমি এখানে অন্তত কোনোদিন সেক্স র‍্যাকেট চলতে দেখিনি, ফলে কে কি বলছেন সেই দায়িত্ব তার। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আমাদের নিকটবর্তী কোনো প্রতিনিধির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।